দীর্ঘ 55 মিনিট 27 সেকেন্ড একটানা শঙ্খ ধ্বনি সাজিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করলো নেহেরু যুব কেন্দ্র ধলাই ত্রিপুরার স্বেচ্ছাসেবক সম্রাট বসাক। 20 আগস্ট 2021 ইংরেজি তারিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে মেডেল এবং শংসাপত্র পাঠিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন সম্রাট বসাককে। দীর্ঘ 3 বছর ধরে নেহেরু যুব কেন্দ্র ধলাই ত্রিপুরার স্বেচ্ছাসেবক পদে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সম্রাট বসাক। দীর্ঘ 55 মিনিট 27 সেকেন্ড একটানা শঙ্খধ্বনি, প্রচণ্ড ধৈর্য এবং পরিশ্রমের ফসল অবশেষে মিলল। এই শঙ্খধ্বনি দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করলেন নেহেরু যুব কেন্দ্র ধলাই ত্রিপুরার স্বেচ্ছাসেবক সম্রাট বসাক। কুড়ি আগস্ট 2021 ইংরেজি তারিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে মেডেল এবং শংসাপত্র পাঠিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হলো রাজ্যের ছেলে সম্রাট বসাককে। আমাকে জানিয়েছেন যে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করিয়েছি। এর জন্য গতকাল ওনারা দিল্লি থেকে আমার জন্য সার্টিফিকেট, মেডেল, পেন, আইডি কার্ড, বই আমাকে পাঠিয়ে সংবর্ধনা দিয়েছে। এতে আমি অত্যন্তই খুশি এবং আমার পরিবারের সবাই খুশি। কবে কবে পাঠিয়েছিলে শঙ্খধ্বনিটা? এটা আমাকে পাঠিয়েছে গতকাল। শঙ্খধ্বনিটা কবে পাঠিয়েছি? শঙ্খধ্বনিটা আমি পাঠিয়েছি আগস্টের 1 তারিখ, 1 আগস্ট আমি এই শঙ্খধ্বনিটা পাঠিয়েছি। তারা কীভাবে ভেরিফিকেশন করেছে এটা? ওনারা প্রথমত আমার ভিডিওটা দেখেছে। ভিডিওটা দেখার পর ওনারা ভেরিফিকেশন করার জন্য একটা অনলাইনের মাধ্যমে একটা ভিডিও কল করেছে আমাকে, যে ওনারা বলেছে যে যখনই ওনারা স্টার্ট বলবে আমি স্টার্ট করার জন্য এবং যখনই ওনারা স্টপ বলবে স্টপ করার জন্য। তো দীর্ঘ ওনারা প্রায় 27 মিনিট পর্যন্ত আমার এটা শুনেছে। শুনে তারপর ওনারা বুঝেছে যে আমি যেটা পাঠিয়েছি ওটা সম্পূর্ণই সত্য। এর জন্যই হয়তোবা ওনারা আমাকে আমার এই অ্যাচিভমেন্টটা আমাকে পাঠিয়েছে। দীর্ঘ 3 বছর ধরে নেহেরু যুব কেন্দ্র ধলাই ত্রিপুরার স্বেচ্ছাসেবক পদে সমাজসেবামূলক কাজের পাশাপাশি সম্রাট বসাক ত্রিপুরা রাজ্য থেকে তৃতীয় স্থান অধিকার করে 11 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে সংসদ ভবন নতুন দিল্লিতে গিয়েছিলেন জাতীয় যুব সংসদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সম্রাট বসাক জানালেন, আগামী দিনে এশিয়া বুক অফ রেকর্ড এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করাই সম্রাটের এখন মূল লক্ষ্য, অনবদ্য প্রতিভা। সম্রাট পরিশ্রম করে এক দিশায় চলতে থাকার কারণে শেষ পর্যন্ত ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করল। তার এই সাফল্যে খুবই খুশি গোটা ধলাইবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।